দেশ ধর্মনিরপেক্ষতা ও কর্মসংস্থানের অধিকার রক্ষায় সংগঠনকে সম্প্রসারিত করো, সেরা ইউনিট গড়ে তোলো, এই স্লোগানকে সামনে রেখে আগামী 4 থেকে 5ই মে আগরতলায় অনুষ্ঠিত হবে বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 5ম ত্রিপুরা রাজ্য সম্মেলন। আর এই সম্মেলনের বার্তা সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গোটা রাজ্য জুড়ে চলছে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য সম্মেলন উপলক্ষে এবং আন্তর্জাতিক শ্রমিক দিবসের প্রতি সংহতি জানিয়ে রবিবার স্বেচ্ছা রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনের জিরানিয়া বিভাগীয় কমিটি। আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরকে ঘিরে যুবদের মধ্যে যেমন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল, তেমনি বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরেও উৎসাহ দেখা গেল কচিকাঁচাদের মধ্যে। রক্তদাতা এবং বসে আঁকো প্রতিযোগিতায় অংশকারীদের উৎসাহ দিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ আরো অনেকে। এই ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, বামপন্থী এই যুব সংগঠন সমাজ পরিবর্তন করার জন্য লড়াই করছে, আর এই লড়াইয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই কাজটা যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তাদের পক্ষেই সম্ভব। আর তথাকথিত কিছু দেশপ্রেমিক আছে যারা দেশটাকে ডুবিয়ে দিচ্ছেন লুটে পুটে কাছে, তারাও নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন, কিন্তু তাদের এই দেশপ্রেম হলো লুটপাটের দেশপ্রেম, আর বামপন্থী যুবকর্মীরা হলো প্রকৃত দেশপ্রেমিক, তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। সেখানে দায়িত্ব অস্বীকার করে না, রাষ্ট্র সেই দায়িত্ব নেয়, কিন্তু আমাদের দেশের রাষ্ট্র এখন সবটা অস্বীকার করছে, বলছে যে বেঁচে থাকা যার যার ব্যাপার, কাজ খাদ্য যার যার ব্যাপার, এবং সরকারের কোনো দায়বদ্ধতা নেই, সরকারের সেখানে কোনো ভূমিকা থাকার কারণে সরকার শুধু এখন ট্যাক্সও তুলবে আর শাসন করবে, আর কথা না শুনবে কেটা বিহেভিয়ার সরকারের দায়িত্ব, অর্থাৎ দায়বদ্ধতা এবং জনগণের প্রতি যে তাদের একটা কর্তব্য আছে, ট্যাক্সও নেবে কিন্তু দায়বদ্ধতা থাকবে না, এটা কেমন কথা? এই ধরনের একটা শাসন ব্যবস্থা গোটা দেশে চলছে, এর থেকে মানুষ পরিত্রাণ পেতে চাইছে। আমাদের যুব সংগঠন তারা যেমন এই সমাজ ব্যবস্থা নাম পরিবর্তনের জন্য লড়াই করছে, তার পাশাপাশি কিন্তু লড়াইয়ের পাশাপাশি মানুষের প্রতি যে দায়বদ্ধতা নিয়ে এই কাজগুলো তারা করছে, এবং চিকিৎসা পরিষেবা মানুষের পাশে দাঁড়ানো, খেলাধুলার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের উৎসাহিত করা, সুস্থ মন তৈরি করার ক্ষেত্রে সাহায্যকারী ভূমিকা নেওয়া, এই যে কাজটা, এই কাজটা কিন্তু যারা দেশকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, তাদের কাছে সম্ভব, এটাকে বললে প্রকৃত দেশপ্রেমী। বিউরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।